সারা বিশ্বে দম্পতিদের যৌন ইচ্ছা কমে যাওয়ার মূলে রয়েছে এই কারণ মনের সঙ্গে শরীর এই দুয়ে ঠিক মিলমিশি বিশ্বের যে কোনো সুস্থ ও স্বাভাবিক বিবাহিত সম্পর্কের বুনিয়াদ বলে মনে করা হয় চিকিৎসকদের মতে সুস্থ যৌনতা কেবল সম্পর্কের ভিতকে মজবুত করে এমনই নয় মানসিক অবসাদ দূর করা জীবনী শক্তি বাড়ানো ইত্যাদি নানা ইতিবাচক দিক রয়েছে এর কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে যৌন জীবনে নিরাশক্তি ও বিছানায় অনীহা বিশ্বের প্রায় সব দেশের দম্পতিদের মধ্যে দেখা দিচ্ছে আর তার মূলে রয়েছে স্মার্টফোন মূল সমীক্ষাটি আমেরিকাকে কেন্দ্র করে হলেও এই সমীক্ষার সঙ্গে সহমত পোষণ করেছে এ দেশের মনস্তত্ববিদরাও সম্প্রীতি এক মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থার গবেষণায় উঠে এলো এমনই চমকপ্রদ তথ্য লিভিন হোক বা বিবাহিত সম্পর্ক সব ক্ষেত্রে যৌনজীবন বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বেডরুমেও স্মার্টফোনের হাতছানি আর সোশ্যাল মিডিয়ায় এই মহফাশ কেটে সঙ্গীত দিকে মন দেওয়ার সময় থাকছে না কারো। এমনকি শুদ্ধ বিবাহিতরাও বাদ নন এই তালিকা থেকে ফলে কোয়ালিটি টাইমের হাহাকার বাড়ছে হচ্ছে তৈরি নানা সামাজিক ও সাংসারিক জটিলতা আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে প্রায় দুই হাজার দম্পতির ওপর সমীক্ষা চালালে দেখা যায় তাদের প্রায় তিন চতুর্থাংশই অংশই একান্ত নিজস্ব সময় প্রতিক্রিয়ার চেয়ে বেশি ব্যস্ত থাকেন মোবাইল ফোনে শুধু তাই নয় নারী পুরুষ নির্বিশেষে অধিকাংশের দাবি ঘুমোতে যাওয়ার আগে তাদের প্রেমিক বা জীবনসঙ্গীর মুখ নয় মোবাইল দেখেই চোখ বোঝেন তারা এমনকি এদের কারো কারো একই বাড়িতে থেকেও পরস্পরের সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে স্বাদের স্মার্টফোনটি প্রয়োজনে কথা বা তথ্য চালান হচ্ছে সোশ্যাল সাইটের মাধ্যমেই পরীক্ষায় অংশ নেওয়া প্রায় পঞ্চান্ন শতাংশের মত কেবল যৌনজীবনই নয় অত্যাধিক ফোন ব্যবহারের কারণে নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ব্যাহত হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জানাচ্ছে মোবাইল আসক্তির কারণে তাদের মধ্যে বিশেষ কোনো শারীরিক সম্পর্ক নেই বহুদিন ধরেই তবে এই ছবি কেবল মার্কিন দেশেই নয় প্রযুক্তির শিখরে থাকা দেশগুলির মতো ভারতেও এই প্রবণতা দিন দিন বাড়ছে বলে দাবি মনোবিদদের মনোবিদ জয়রঞ্জন রামের মতে কেবল মার্কিন দেশ নয় এর আগেও বিভিন্ন সময় নানা দেশে এই ধরনের সমীক্ষার আয়োজন করা হয়েছে এবং তাতে এমন সব ফলাফল বেরিয়ে এসেছে যা সমাজ ও সংসার জীবন দুক্ষেত্রেই বেশ বিপদের ব্যক্তিগত সম্পর্ক ও চা পাওয়াকে গুরুত্ব না দেওয়া কিংবা শারীরিক চাহিদাকে সরিয়ে রেখে মোবাইলে বোধ হয়ে থাকতে পারার যে ক্ষমতা তৈরি হচ্ছে তা ভবিষ্যতে সমাজকে আরও বড় বিপদের দিকে ঠেলে দেবে গোটা দেশেই কর্মব্যস্ততা বাড়ি ফিরে অফিসের মেইল এ বুধ হয়ে থাকা ছুটির দিনেও সময় না পেয়ে প্রায় রাজ্যে গিয়ে সিনেমা দেখার প্রবণতা সোশ্যাল সাইটের হাতছানি সব মিলে অবস্থা যে জটিলতর হচ্ছে তা মেনে নিচ্ছেন মনস্তত্ববিদ ঈশানী শর্মাও তার মতে আজকাল মানুষ নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে সেখানে সামাজিক বন্ধন দায় দায়িত্ব এমনকি সন্তানের দায় ভারও ফিকে হয়ে আসছে নিজের জগৎ নিজস্ব ব্যস্ততা ও জীবনের দ্রুততার সঙ্গে খাপ খাইতে গিয়ে বাড়ছে অবসাদ আর তা থেকে চট জলদি মুক্তি খুঁজতে মানুষ আঁকড়ে ধরেছে নানা সোশ্যাল প্ল্যাটফর্মকে তার ফলে যৌনতার মতো আবশ্যিক চাহিদাতেও কোপ পড়ছে